সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দাউদ খান দাউদ বিস্ফোরণের ব্যাপারে আমরা অনেক রকমের তথ্য পাচ্ছি এবং সেটি আমাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি আসলে জানা গেল যে কি কারণে এই বিস্ফোরণটি ঘটেছে এবং সেখানকার যে অভিযান চলছিল যে কেউ হতাহত আছে কি না ভিতরে আটকে সেটিও শেষ হয়েছে কিনা আওয়ামী বলা যায় দৃশ্যমান যে উদ্ধার অভিযান সেটি কিন্তু এখন কিছুটা বন্ধ আছে তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে উদ্ধার অভিযান কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে ভবনটিতে আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ভবনের সামনে আমরা দেখতে পেয়েছিলাম সকাল থেকে বিপুল পরিমাণ আসলে যে ধ্বংসস্তূপের যে পরিণত হয়েছিল সেই জানালার কাছ থেকে শুরু করে ইটের যে টুকরাগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সেটি সরিয়ে নিয়েছেন তবে যেহেতু এই ভবনটি এখন অতি ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে সুতরাং অনেক দিক বিবেচনা করে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা তাদের সেই উদ্ধার কার্যক্রমটি চালাবেন আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বাহিরের যে অংশটি রয়েছে অর্থাৎ যে ভবনটির অর্থাৎ বেসমেন্টের উপরের তলায় প্রথম তলাতে কিন্তু তারা উঠে দেখছেন যেহেতু এই যে বেসমেন্টটি রয়েছে সেখানকার ষোলোটি কলামের মধ্যে পাঁচটি কলাম একেবারেই ভেঙে গেছে সুতরাং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ থাকায় আসলে বেসমেন্টের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু চালাতে পারছে না আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথেও কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে এখনও বেসমেন্টের ভেতরে অনেক পানি জমে আছে সকাল থেকে সেই পানি নিষ্কাশন করা হয়েছিল পরবর্তীতেও কিন্তু আরও পানি জমে আছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই পানিটিও কিন্তু সরানোর চেষ্টা করা হচ্ছে আর ইতিমধ্যেই আপনি জেনেছেন যে এই যে ভবনটি রয়েছে তার মধ্যে কিন্তু আজকেও কিন্তু দুইটি মরদেহ সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এর পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা আরও একটি পরিবারের স্বজনদেরকে পেয়েছিলাম সেই স্বজনেরা বলছেন যে বাংলাদেশ স্যানিটারি নামে একটি প্রতিষ্ঠান ছিল সেখানে মেহেদি হাসান নামে একজন ম্যানেজার ছিল তাকে কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং গতকাল থেকে তার কোনো সংযোগ তারা পাননি সুতরাং তিনি আসলে এখনও বেসমেন্টের মধ্যে আটকা পড়ে আছেন কিনা সেই বিষয়টিও মাথায় নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন আর যে প্রশ্নটি করেছেন আসলে যে এই যে এই যে বিস্ফোরণটি হয়েছে আসলে সেটি কিসের জন্য এই বিস্ফোরণটি হয়েছে যদিও সকাল থেকে অনেকগুলো সংস্থা এখানে এসে কাজ করেছেন র্যাবের বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ করেছেন এর পাশাপাশি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ করেছেন সেনাবাহিনীর সব বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ করেছেন তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে আসলে তারা এখনও ধারণা করছেন যে মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণটি হতে পারে তারপরেও যেহেতু পরপর এরকম দুইটি ঘটনা ঘটেছে সুতরাং তারা অধিকতার তদন্ত করেই পরবর্তীতে আসলে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন যে আসলে ঘটনার সূত্রপাত কী থেকে হয়েছিল তো এই ছিল সার্বিক অবস্থা মুন্নি আমরা জানতে চাই ছোট্ট করে সেটি হচ্ছে আপনি আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে সেখানে যত সেখানে বিপণী বিতান আছে আর সব বন্ধ রয়েছে যদিও আজকে ছুটির দিন বন্ধ থাকার কথা কিন্তু এই বিস্ফোরণের পর আগামীকাল সেখানে নতুনভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে কিনা বা আশেপাশের ভবনগুলো খোলা অনুমোদন অনুমোদন মিলেছে কিনা না যেহেতু এই ভবনটি আসলে একেবারে নাজুক অবস্থাতে রয়েছে কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসেছিলেন তারা আসলে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পরই তারা বলে গেছেন যে এই ভবনের আশপাশের যে ভবনগুলো রয়েছে সেখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে এর পাশাপাশি সামনে যে রাস্তাটি রয়েছে এই সড়ক দিয়ে কোনো প্রকার ভারী যান চলাচল করতে পারবে না সেই বিষয়টিও তারা নিশ্চিত করে গেছেন আরেকটি বিষয় যে আগামীকালে এই ভবনটি ভাঙা হবে কি না সে বিষয়টি নিয়ে যার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞ টিম আছে তারা এখানে আসবেন এর পাশাপাশি যে জাতীয় কমিটি গঠন করা হয়েছে তারাও এসে আসলে সর্বশেষ যে পর্যবেক্ষণ সেটি করবার পরে আসলে পরবর্তী সিদ্ধান্ত দেবে তো আপাতত বলা যাচ্ছে আশেপাশের ভবনে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে এবং ভারী যান চলাচলও এই রাস্তায় বন্ধ থাকবে বা দাও যাদের ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং যারা সেখানে নিয়মিত চলাচল করে তাদের জন্য নিশ্চয়ই তথ্যটি গুরুত্বপূর্ণ ছিল অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন সিদ্দিক বাজারের সবশেষ খবর নিয়ে